মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। মেয়েটা যে কোথায় গেল, সকালে গেল, বেলা দুপুর হয়ে গেল, এখনো তো বাড়ি ফিরছে না। মা, তুমি কি আমাকে ডেকেছো? মা, হ্যাঁ, তুমি কোথায় গেছিলা? কি আমি খেলতে গিয়েছিলাম মা। তুমি যে বড় হয়ে গেছো, তুমি জানো না কি করবো মা? আমি তুমি বাড়িতে থাকবে, বাড়িতে খেলাধুলা করবে। না মা, তাহলে আমি স্নান করে আসি মা। তাই স্নান করবে কেন? সানুবান্দার ঘাটে? না, তুমি আজকে তো বাড়িতে স্নান করবে। না মা, আমি সানুবান্দার ঘাটে যাবো। সানুবান্দার ঘাটে স্নান করলে লোকে মন্দ বলবো না? হিগো বিহি দাই দে নিবি দাই দে নবো মা আগো ও মা গো বিহি দাই দে এ না মারে গো। হ্যালো, দিলে না গো বিদায় মা গো যাব যাও হলে গাটে গো। চল, ওই তো দেখা যাচ্ছে নদীর ধার, আমরা ওখানে যাব আর বড় বড় মাছ ধরবো। ওখানে যাব আর বড় বড় মরাইল ছা ধরবো। বেটা, মরাইল ছা পানির মধ্যে থাকে? তো মরাইল ছা কিও থাকে? হাট বাজারে বিক্রি করে। আমি মনে করছি মরাইল ছা না আকাশপথে থাকে। আচ্ছা, শীঘ্র চল, এখনই আমরা নদীর ধারে চলে যাবো। তাই চলো, চল। শিবাইতে যায় রে লক্ষিন্দর যাই রে আরে
ছোট্ট, এই তো আমরা নদীর ধারে শিখেছি। হ্যাঁ তুই আমাকে একটু কাজ করে দিবি ভাই? আবার কি কাজ করে দেব? এই জন্টু, হ্যাঁ মাছ মারতে এসেছি, এই তো এখানে, খুব সুন্দর করে আমাকে একটি ফুট কেটে দে। আমি তো ফুট কাটাই তো মা কে, আমার হাতের মধ্যে সর্দি লাগছে। এই বেটা, হাতের মধ্যে মানুষের সর্দি লাগে? ওই তো আমি তো জীবনে গোসল করি না কে, গোসল করলে যে নাকের মধ্যে সর্দি লাগবো, এই জন্য হাত পাও তুই খেলে হাতের মধ্যে সর্দি লাগে। ও তাহলে ফুট কাটতে হবে না, মাছ মারবো কেমনি? আচ্ছা তাহলে অন্য অন্য কোন কলিতে ফুট কেটে দেই। হ্যাঁ চলবে, তাহলে যেতে হোক কি বাকি ফুট কাটতেছি। আচ্ছা তাহলে আরেকটি কাজ কর, আবার কি কাজ হাতছি আমি সালা পিল পারি, এত সুন্দর আধার তুই নিয়ে গেছে ছর, আমি জিওল মাগুর নতুন যাবো না, জিওল মাগুর থুলে কেটা মারবো। আমিও ওরে কলসি কাকে লইয়া রে বেইলা যায় যাবো নারে কাকে রে, ওরে কলসি কাকে লইয়া রে বেইলা যায় যাবো নারে কাকে রে, জমকে জমকে যাচ্ছে গো বেইলা ভালো সুদয়ে কো দেখি
আমার বছি তার কাই তাই টানি আগেছে গো ও ভাই গো এই কিছে বছি কার কাই কেটে নিয়ে গেছে গা হাতন কোন আছিল হয়ে গেছে ও বাবা ও বাবা গো ও বাবা কান্দসকে এই একটু ফিতে ইতো এই 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 বালা লিপি এ একটু ফিতে দিবা কিছু দিকে অপা করে আমি পুলাহন মানুষ ফিতে দিলি কি হবো আবার কি তোকে বাচ্চা কোনোদিন নশা করলাকে চার আমি জন্মার গর্ভে তৈছি না তখন তো বাবা যন্ত্রণায় মার দুধ খাইতাম না ওই তো ভূষণ হুটেছ আঙ্গর বাবা কাম করে নাই কাজ করে নাই বাজারতে দুধ কিনা হয় নাই আমার খাওয়াবার উপায় নাই তুমি তো মনে করছো বাবা বেন মার দুধ খায় এই যে তুমি মনে করছো আমার এই চলতে তাক পাইতেছ এ যাই হোক পর আঙ্গর মা না পরে পরে ভিক্ষা করি না বাজার থেকে একটা নেট্টু যে নোয়ান আনছে হে নেট্টু যে নোয়ান আমার খাওয়াইছে এই নার গ্যাস ভাই ওই টাচে রে আই ইয়া কি ব্যাপার তাই যা আসরা আমার কাছ থেকে বুতুল ধারে নিয়ে তৃণমদেব করে পুড়িয়ে দিয়ে দিল আমি সরল ছোট মানুষ ও ভাই আমি নইয়া ছল্য দিচ্ছি কেরেস তেল গুন্দ করে কি করছে তোমার পালকা সারা গুন্দ দেওয়া উচিত কাহিনী আছে আবার কিবা কাহিনী আমি যখন মার গর্ভে ছিলাম না তখন তো মার অন্য কিছু দিয়ে ভাত খাইতো না খালি টেপা মাছ বট্টা দিয়ে ভাত খাইতো তোমার বেটা বাচ্চা টেপা বুদ্ধি এটা এটা যেতে আর না যায় এই জন্য মা আঙ্গুরে রাস্তিকা দিয়ে দিচ্ছে কোনো আমরা বসি বা মেনু স্নান করবা মুখে বাবা হাই যে বুক সাগু
আজ্ঞা দিছি। আগলি কে? ওই যে ছেড়িরা আমরা মাছ মারি না হেন ডেংলাই দিচ্ছে, ছেড়িরা যেন স্নান করবো না আজ্ঞা দিছি। কোনো স্নান করবো, যদি স্নান করবো না আমাকে ডুব দিলে না মাত আমাদের তুমি ঘুরবো। ঠিক আছে আমি দেখতেছি। শুনো কুমার, লুকা ভাই ফাইজা হলাইছি, লুকা ভাই তুমি অতন কোন আছি লাগো। ওই শরীর আর আমার পুরুষ নির্যাতন করলো। এই এই তোর পুরুষ নির্যাতন করে কেমনে? ওই যে শরীরা যাইতে ধরে আগে করতো, আগে উল্টা ছাল, আগে মহিলা নির্যাতন তো অনার মহিলা নির্যাতন হয় না, অনা পুরুষ নির্যাতন হইতেছে। এই তুই তুই অগরের কাছে যাস না, যেমন আর আর ওদের সাথে কোনো কথা কইস না। না আমি প্রত্যেক দিন এই গাঠে এসে চান করি, কিন্তু তোমাকে তো দেখি না। হ্যাঁ প্রত্যেক দিন এই গাঠে এসে চান করি, তোমাকে তো দেখি না। আমাকে দেখো না, তোমার চোখ কানা? হ্যাঁ আমরা তো আগে এসেছি, আর আমি যখন এসেছি তখন তো তোমরা কেউ আসনি না। আচ্ছা দয়া করে অন্য ঘাটে যাও না, কেন স্নান করবো? কেন? হ্যাঁ যাব না, আমরা যতক্ষণ পর্যন্ত বড় মাছ না মারতে পারবো যাবো না। না রে যাব, তুমি ঈশা মাছ আমার পড়ছি মতো না, তোর বেড়া কইছে যাবো না। মারো
কৃষ্ণ সম্ভ্রম করতেছে সম্ভ্রম ভালো পাইকানি গর